আগামী 22শে জানুয়ারি সোমবার অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। সেখানে আসতে দুপুর 12টার সময়, পুরো দুপুর 12টার সময় হচ্ছে পূজা পাঠ শুরু হবে। যে ছেলেটি পূজা করবেন সেই ছেলেটি কি যেন পাণ্ডে নাম ছেলেটার, আমি যেন দেখলাম তো খুব ইন্টেলিজেন্ট ছেলে, কিন্তু খুব কম বয়সে ছেলে পূজা পাঠ করবে। আর তৃতীয় কথা হচ্ছে ওখানে যে রাম সীতার মূর্তিটা তৈরি করেছে তিনি হচ্ছেন কর্ণাটকের মহীশূর বলে একটা জায়গা আছে, বিখ্যাত একজন শিল্পী, তার নাম হচ্ছে অরুণ যোগীরাজ। তিনি কিন্তু রাম সীতা মন্দির আর রাম সীতার মূর্তিটা তৈরি করছেন। এবং আর একটা ভালো কথা কি, ইন্ডিয়া গেট যে রয়েছে ভারতবর্ষে, ওখানে যে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তিটা রয়েছে, ওই অরুণ যোগীরাজই কিন্তু ওই মূর্তিটা তৈরি করেছেন। তো যাই হোক, সব ধর্মকে সমানভাবে সম্মান দিলাম, প্রত্যেকটি ধর্মের মানুষকে আমি সম্মান দিলাম, কেননা প্রতিটি ধর্মের মানুষ প্রতিটি ধর্মকে সম্মান করতে শিখুক। শুধু আমি আপনাদের একটা কথা বলতে চাই, নিজের ধর্ম ত্যাগ করে কেউ অন্য ধর্মে যাবেন না। আপনি নিজের ধর্মকে ভালোবাসুন, অন্যের ধর্মকেও ভালোবাসুন। কোনো ধর্ম কোনোদিন খারাপ কথা বলে না, প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা ধর্মীয় মানুষ যদি প্রকৃত হয় তারা কিন্তু সবসময় মানুষকে সুশিক্ষা দেয়, কুশিক্ষা দেয় না, কোনো বিরোধিতার শিক্ষা দেয় না, কোনো খারাপ শিক্ষা দেয় না, ভালো শিক্ষা দেয়। কেন বলুন তো, প্রতিটি ধর্মের মানুষ দেখবেন খুব ভালো ভালো শিক্ষা দেয়, আর প্রতিটি ধর্ম কোনো জায়গায় বিবাদের কথা বলে না, সব জায়গায় সুবাদের কথা বলে। একজনের ধর্মকে সম্মান দেবেন, সব ধর্মের মানুষকে সম্মান দেবেন, সব ধর্মীয় জায়গায় সম্মান দেবেন, এটা আমার বারবার নিবেদন রইল। একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো, রামচন্দ্রর বাবা দশরথ তিনি বিয়ে করেছিলেন কটা, রানী কটা? আপনারা সবাই জানেন তিনটে, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। ও বাবা, মন দিয়ে শুনে নেবেন, কিন্তু প্রকৃতপক্ষে তার আরও 750 রানী ছিল, 750 রানী ছিল। কার? দশরথে তিনজন প্রধানা ছিল, কে কে? কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। কিন্তু যারা কীর্তন শুনতে এসছেন তারা জানেন কৌশল্যাকে আপনারা খুব বড় জায়গায় রাখেন, সুমিত্রাকেও রাখেন, কিন্তু কৈকেয়ীকে অনেকে ছোট মনে করেন। কেন বলুন তো, কৈকেয়ী রামচন্দ্রকে 14 বছরে বনবাস পাঠিয়েছিল, কিন্তু সতীসাধ্বী স্ত্রী যদি হয় তিনজনের মধ্যে, প্রথম নামটা যদি লেখা যায় স্বর্ণাক্ষরে, তবে তিনি হলেন কৈকেয়ী। শম্ভাসুরের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল দশরথের, তখন তার আঙুলের মধ্যে প্রচণ্ড ঘা হয়ে গেছিল যুদ্ধে ক্ষত হয়ে। তো কবিরাজ বলেছিল কেউ যদি আঙুলটাকে চুষে চুষে তার লালা দিয়ে পরিষ্কার করতে পারে এই ঘায়ের নোংরা জায়গাগুলো, ঘাটা ভালো হতে পারে। কৌশল্যার কাছে গিয়েছিল জবাব, সুমিত্রার কাছে গিয়েছিল জবাব, সব কিছু পড়তে পারবো স্বামী, কিন্তু ওই জায়গায় বাদ। কিন্তু কৈকেয়ীর কাছে যখন গিয়েছিল তখন কৈকেয়ী বলেছিল আমার সব কিছু তো তুমি, হাতে শাঁখা, স্মৃতির সিঁদুর, আমার নোয়া, সব তো তুমি, তা তুমি যদি সব শিখবেন, কিন্তু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের কথা শুনবেন, আজকে কীর্তন শুনতে এসছেন, তিনি প্রত্যেকটি জাতিকে সুন্দর শিক্ষা দিচ্ছেন, একটু মন দিয়ে শুনবেন, এই শিক্ষাগুলো কত সুন্দর। তো রাজা দশরথের আঙুলটাকে চুষে চুষে পরিষ্কার করেছিল কে? লালা দিয়ে? একমাত্র কৈকেয়ী। ইতিহাসে কিন্তু তার নামটা স্বর্ণাক্ষরে আছে, সতীসাধ্বী স্ত্রী রূপে, প্রণাম জানানো দরকার তাকে সেই জায়গাতে। আপনারা চমকে যাবেন যে যেখানে আছেন, আমি সেদিন ফেসবুকে দেখছিলাম এক জায়গায়, মনে হয় কর্ণাটকের বটে, কোন একজন মহিলা তার স্বামী মারা গেছেন, তো স্বামীর চরণে প্রত্যেকদিন ফুল দিয়ে পুজো করে, মূর্তিটা করেছে তো প্রতিদিন ফুল দিয়ে পুজো করে, নিজেকে সেখানে সমর্পণ করে দিয়েছিল। তা পৃথিবীটা বেঁচে আছে, পৃথিবীটা সুন্দর আছে এখনো পর্যন্ত, সতী নারীর জন্যে, ভালো পুরুষের জন্যে, মহাপুরুষের জন্যে, ভালো মানুষ আছে বলে। আপনারা সবাই জানেন যে খারাপ মানুষের সংখ্যা অনেক আছে, কিন্তু তার মধ্যে ভালো মানুষ কিছু আছে, যার জন্য পৃথিবীতে এখনো চন্দ্র সূর্য উদয় হচ্ছে, এখনো গঙ্গাতে জোয়ার আসছে, ভাটা আসছে, আপনারা সবাই জানেন। আপনাদের কাছে নিবেদন রইল, রাজা দশরথের সেবা করলো, রাজা দশরথ বলে উঠলো শোনো কৈকেয়ী, তুমি যখন সেবা করলে তোমাকে আমার ইচ্ছা হয়েছে দুটো বর দেবো, তুমি চেয়ে নাও।
বলছে সময় মতো চেয়ে নেবো তো, বরের কি রয়েছে, সেবা করলাম এটাই বড় কথা, আবার চাওয়ার কি, তুমি তো আমার সব। এটা কে বলেছিল মা? কৈকেয়ী বলেছিল। কিন্তু হঠাৎ যেদিন প্রচার হয়ে গেল যে রামচন্দ্র রাজা হবে, সেই দিন একটি মেয়ে কিন্তু কানের মধ্যে বিষ ঢালল। ওই মেয়েটির নাম কি বলুন তো, জোরে বলুন, মন্থর। আর একটু জোরে বলুন, মন্থরা। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয় না। না, মন্থরা সব পাড়াতে আছে, আস্তে, মন্থরা সব পাড়াতে আছে। কেউ যদি বিষ খায় হসপিটালে গেলে সে বেঁচে গেলেও যেতে পারে, কিন্তু কানে যদি কেউ একবার বিষ দেয় ও একা মরে না, গোটা সংসারটা নিতাই বল হরি বল হয়ে যায়। এই জন্য বারবার বলবো, কানে যদি কেউ বিষ দেয় ওই বিষ নেবেন না, হরিবাসর এসে অমৃত নেন, আপনার জীবন সুন্দর হবে। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন। রাজা দশরথ বলল চেয়ে নেবে, কিন্তু কুজি মন্থরাজকে কি বললো, এই বলে কি কি করছিস, রাজা হবে কালকে না, আমার তোর ভরত কি করবে, দুটো বর চেয়ে নে, বর পাওনা ছিল, একবারে চেয়ে নে রামচন্দ্রের 14 বছরে বনবাস, আর একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। সকালবেলায় যখন সবাই আনন্দে মাতোয়ারা রাম রাজা হবে, তখন কি করেছে মা, তখন কৈকেয়ীকে কুজি মন্থরা বলেছে, সবাই যখন আনন্দ করবে তুই তখন বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে বালিশে মুখ লুকিয়ে কাঁদবি, রাজা দশরথ তোর কাছে সংবাদ নিতে আসবে, তুই কাঁদছিস কেন, তখন তুই কথাটা বলবি তার আগে। খুব আনন্দ হচ্ছে রাম রাজা হবে, আর কৈকেয়ী কি করেছে মা, কুজি মন্থরার কথাই একবারে দরজা বন্ধ করে যখন লুকিয়ে লুকিয়ে, দশরথ বলল কি ব্যাপার, সব রানীদেরকে দেখতে পাচ্ছি, কৈকেয়ীকে দেখতে পাচ্ছি না কেন, কৈকেয়ীর কাছে যখন গেল তখন দেখছে মুখ লুকিয়ে কাঁদছে, কি হয়েছে তোমার, দুটো বর আমার পাওনা ছিল, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ, দ্বিতীয় বরে আমার রামচন্দ্রের 14 বছরের বনবাস। মন থেকে কিন্তু চাইনি, জোর করে বলেছিল। কৈকেয়ী যেদিন থেকে রামচন্দ্রকে বনবাসে পাঠাবে বলেছিল, এইদিকে দেখান, আগামীকাল রামচন্দ্রের বনবাস, আজকে রাত্রিতে কৈকেয়ী সারা রাত্রি কাঁদছে। রামচন্দ্রের বনবাস বলেছে, বলার পরে একটা কথা জেনে রাখবেন, যদি কেউ কাউকে খারাপ কথা বলে দিন, গালি দিয়ে দিন, হতেই পারে রাগের মাথায়, বাড়িতে এসে যদি আফসোস করেন যে আমি অন্যায় করেছি, আপনি মানুষ হয়ে গেলেন, আর যদি মনে করেন আমি বেশ করেছি, আরো বলবো হাজার বলবো, আপনি অমানুষ হয়ে যাবেন। যদি আপনার মধ্যে বিবেক জন্মায় যে আমি এটা বলার পর ভুল করলাম, যদি এই মানসিকতা আপনার তৈরি হয়, 100% আপনি মানুষ হয়ে যাবেন। আর যখন মনে হবে আপনার মধ্যে হিংসাত্মক ভাব, আরো বলবো, বলেছি, আরো করব, মানে আপনি বুঝতে পেরে যাচ্ছেন আপনি নষ্টের দিকে চলে যাচ্ছেন। বিমাতা কৈকেয়ী বারবার রাত্রিবেলায় কাঁদছে, ভগবান সব সহ্য করতে পারে, চোখের জল সহ্য করতে পারে না, রামচন্দ্র রাত্রিবেলায় দরজায় ধাক্কা দিচ্ছে, মা মা কে, আমি রাম, কেন এসেছিস বাবা, তুমি 14 বছরে বনবাস চেয়েছ, খুব ভালো করেছ, তুই কিছু মনে করিস নি, না কেন মনে করবো, তুমি তো মা, আমাকে বনবাসে পাঠাবে তার জন্য, তবে তুমি আমাকে ভালো করেছো বলে কেন তোমাকে আমি প্রণাম করবো, কেন, কত যোগী কত মুনি কত ঋষি জঙ্গলে অপেক্ষা করছে, মাথাটাকে নিচের দিকে করে, পাটাকে উপর দিকে করে, হেট মন্দে ঊর্ধ্বপদে আমার ধ্যান করছে আমাকে পাবার জন্যে, তোমার জন্যে আমি বনবাসে যাব, অন্তত তাদের তো কৃপা হয়ে যাবে, রাধে রাধে, মা তোমাকে প্রণাম করতে চাই। কৈকেয়ী যখন বনবাসে পাঠিয়েছিল রামচন্দ্রকে, তখন কিন্তু ভরত ছিল মামার বাড়িতে, ভরত জানত না। যেদিন থেকে কৈকেয়ী রামচন্দ্রকে বনবাসে পাঠালো, সেদিন থেকে ভরত মাকে আর কথা বলে না। শাস্ত্র বলল, বাবা যদি বাবার মতো হয় তাকে প্রণাম করা দরকার, বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা দরকার। শাস্ত্রে প্রমাণ দিল, ভক্ত প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। মা যদি মায়ের মতো না হয় সেই মাকে ত্যাগ করা যায়। কৈকেয়ীকে 14 বছরের জন্য কথা বলে নাই কে, একমাত্র ভরত। গুরু যদি গুরুর মতো হয় সেই গুরুকে প্রণাম করা যায়, গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়, তারও প্রমাণ আছে।
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন, রাত্রিবেলায় রামচন্দ্র বলল, মা তুমি আমাকে অনুমতি দিয়েছো, খুব ভালো করেছো, আমি বনবাসে যাব। কিন্তু একটা ভুল কাজ করে ফেলল, আবার কুজি মন্থরা বলে ফেলল। কৌশল্যা সকালবেলায় বলছে, খুব কাঁদছে, তখন বলছে, খোকা রামচন্দ্র তুই যখন বনবাসে যাবি বাবা, এ দেখ এক বাটি দুধ খেয়ে নে, শেষবারের মতো অনেকদিন পর আবার আমি বাঁচবো না বাঁচবো না, একটু খেয়ে নে। কুজি মন্ত্র ইশারা করেছিল, কই কই, তখন দুধের বাটিটাকে কেড়ে নিয়ে ফেলে দিয়েছিল। এত ভালোবাসা ছেলের প্রতি, দুধ দিবি ছেলেকে, এই দেখ দুধের বাটিটা ফেলে দিলাম। ভগবান তখনও মনে মনে ভাবলেন, মা তুমি ভুল করলি। বলে, কেন? পাপ যদি কেউ করে শাস্তি তাকে পেতে হয়, শুধু তুমি নয় জগতে আমিও, ভগবানও যদি কোনো অপরাধ করে তারও পাপের শাস্তি তাকে পেতে হয়। একটু লক্ষ্য করবেন মায়েরা, রামচন্দ্র 14 বছর যখন বনবাসে গেল, তখন বিমাতা, তোর মায়েরা সবাই লক্ষ্য করুন, দশরথ রাজা যখন মারা গেল তখন ভরতকে সিংহাসনে বসানো হবে, কিন্তু ভরত চলে গেল বনে। দাদা তুমি না গেলে আমি সিংহাসনে বসবো না, তোমাকে বসতে হবে। রামচন্দ্র বলল, পিতৃসত্য পালন করবার জন্যে আমি 14 বছরের জন্য বনবাসে এসেছি, আমি এখন যেতে পারবো না বাবা। ভাই তুই এক কাজ কর, তুই ফিরে যা, আমি সময় মতো যাবো। দাদা যেতে পারি, আমি রাজ্য পরিচালনা করতে পারি, তোমার আশীর্বাদ পেতে পারি, কিন্তু তোমার খরম যুগল আমাকে দাও, ওইগুলো আমি সিংহাসনে রাখবো, আমি নিজে বসব। রামায়ণ কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন, ভাই ভাইকে কত ভালোবাসা শিক্ষা দিচ্ছে। আজকে একজন ভাই একজন ভাইকে কত ঠকাতে পারে, তার জন্য আমরা রেডি হয়ে আছি। একজনের জমি কি করে ঠকিয়ে আমি নিয়ে নিতে পারি, একজনের জায়গা কি করে নিতে পারি, এই তো আমাদের চলছে। রামচন্দ্রের কাছে শিখে নিন ভাতৃত্ব বোধ, আর ভরতের কাছে শিখে নিন দাদার প্রতি ভালোবাসা। এগুলো শিক্ষা দেয় আমাদের রামায়ণ, কি জন্যে মানুষ রূপে জন্ম নিয়েছি, শুধু পশুত্ব করবার জন্যে, লড়াই করবার জন্যে। কি নিয়ে যাবেন আপনি মারামারি ঝগড়া করে, শেষে যখন চলে যাবেন, যার জন্যে আপনি এত করে যাবেন মারামারি ঝগড়া, শেষে তো আপনার অসুখ হয়ে গেলে ওই বাড়ির লোক আপনার জন্য দিন গুনবে, আপনি কবে মরবেন? আপনি কি ভাবছেন যার জন্যে করছেন আপনার, তার জন্যে আপনাকে ভাববে? কোনো মতেই ভাববে না। তাই বারবার নিবেদন রইল, যদি মানুষ হয়েছেন, মনুষ্যত্ব জাগিয়েছেন, তবে এই কথাটা শুনে রাখুন মায়েরা, ভরত যখন সিংহাসনে বসলো না, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে, বিমাতা কই কই কেঁদে কেঁদে বলতো, রাম 14 বছর পর তুই যখন বনবাস থেকে আসবি, তখন এক কাজ করবো বাবা, আমি তোকে বনবাসে পাঠিয়ে বুঝিয়ে নিয়েছি তুই ভগবান, কিন্তু আমি আমার বাম হাতে বিষের ভাণ্ড আর ডান হাতে নবনীর ভাণ্ড নিয়ে আমি যাব, তুই যখন বনবাস থেকে ফিরে আসবি, তুই যদি আমায় মা বলিস, তবে নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, আর যদি না মা মা না বলিস, বিষের ভাণ্ডটা আমার মুখে তুলে দিয়ে আমি তোর চরণতলে প্রাণ বিসর্জন করব, তবু তো মৃত্যুটা আমার ভগবানের চরণতলে হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, বিমাতা কই কই চুল খুলে পাগলের মতো ছুটছে, এক হাতে নবনী এক হাতে বিষের ভাণ্ড নিয়ে, আর ভক্তগণ সবাই গাইতে গাইতে আসছে, রঘুপতি রাঘব বারবার গাইছে, রঘুপতি রাঘব, আপনার একটু তালি দেবেন, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম।